দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একলব্য আবাসিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের ভূমিকায় সুকান্ত মজুমদার, ছাত্রদের ক্লাস নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্ত মজুমদার রাজনীতিবিদদের পাশাপাশি একজন অধ্যাপকও। স্বাভাবিকভাবে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদের শিক্ষাদান শুরু করে দেন তিনি। এদিন তিনি বুনিয়াদপুর একলব্য আবাসিক বিদ্যালয় এবং নবম শ্রেণীর ছাত্রদের ক্লাস করান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও এই দিন বিদ্যালয় পরিবেশে শিক্ষক হয়ে ওঠেন তিনি। সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি রাজনীতিবিদদের আগে একজন শিক্ষক। আমাদের জেলায় এই কুয়ারশায়ে বুনিয়াদপুরের কাছে একলব্য মডেল স্কুল আছে। সেই একলব্য মডেল স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে এখানে একটি ভিজিট করার জন্য। তো সেই উপলক্ষে আজকে এখানে আসা, এখানে পরিকাঠামো কেমন আছে, ছাত্রছাত্রীরা কেমন পড়াশুনো করছে সেটা জানার জন্য, এবং এখানে যারা এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাদের সাথে কথাবার্তা বলা, তো সেই জন্যই আসা হয়েছিল। তো আমি বেসিক্যালি তো শিক্ষক, পরে আমি রাজনীতিবিদ, আগে শিক্ষক তারপরে রাজনীতিবিদ। তো স্বাভাবিকভাবে শিক্ষকের মেইন কাজ হচ্ছে ক্লাস নেওয়া। তো স্বাভাবিক ব্ল্যাকবোর্ড থাকলে পরে শিক্ষক চক না হাতে নিলে সেই শিক্ষকের ডিএনএ নিয়ে সন্দেহ আছে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।